সহজ পদ্ধতিতে মাছ চাষের যে সিরিজ চলছে আজকের বিষয় হল ওয়াটার প্যারামিটার অর্থাৎ মাছ চাষ করতে গেলে জলের কোন কোন বিষয়গুলো ঠিক রেখে কালচার করলে মাছের গ্রোথ ভালো হয় লাভবান হওয়া যায় এই বিষয়ে আজকের আমরা আলোচনা করব সত্যি কথা বলতে কি আপনি যদি এই বিষয়টা না জানেন তাহলে আপনি ট্যাঙ্কে কিংবা পুকুরে পুকুরে তবু তো অনেকটা কালচার করা যাবে কিন্তু ট্যাঙ্কে আপনি মাছ চাষ করতে গেলে আপনাকে বহু সমস্যার সম্মুখীন হতে হবে পিএইচ টিডিএস এবং ডিও নিয়ে পূর্বের পাটে কথা বলা হয়েছে আপনারা যারা আগের পার্টটা দেখেননি তারা ডিসক্রিপশনের লিঙ্ক আছে অথবা আমার চ্যানেলে গিয়ে আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওটা দেখার পরে তবে জলের প্যারামিটার সম্বন্ধে আপনার একটা মোটামুটি একটা পরিষ্কার ক্লিয়ার ধারণা হবে এই পর্বে আমরা আলোচনা করব অ্যামোনিয়া নিয়ে আলোচনা করব টেম্পারেচার নিয়ে এবং স্যালিনিটি নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। তো বন্ধুরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং শুধুমাত্র এই ভিডিও দেখলেই যে আপনি মাছ চাষ করতে পারবেন এমনটা কিন্তু নয় আপনাকে মাছ চাষ করতে গেলে আমি ডিসক্রিপশানে আরও তিনটে লিঙ্ক রাখবো অন্তত এই তিনটে ভিডিও দেখলে আপনি মাছ চাষ সম্বন্ধে কিছুটা বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন জেনে নেই মাছ চাষের উপযুক্ত ওয়াটার প্যারামিটার হ্যালো বন্ধুরা আমি অমিতাভ আর আপনারা দেখছেন জীবন মানে নয় ফ্রেন্ডস এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাল বটনটি প্রেস করে এবং ঘন্টার মতো যে চিহ্নটি আছে ওটা ক্লিক করে অলটাকে সিলেক্ট করে দিন বন্ধুরা মাছ চাষে অ্যামোনিয়া কন্ট্রোল রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় মাছ চাষের এই চারটা পাঁচটা জিনিস যদি কোনো চাষি শিখে যায় তাহলে তার কাছে মাছ চাষটা অত্যন্ত সুবিধার হয়ে ওঠে এবং সহজ হয়ে ওঠে কোনো অসুবিধা হবে না তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়াটাকে কন্ট্রোলে রাখা পুকুরে কিংবা ট্যাঙ্কে অ্যামোনিয়া সরাসরি অ্যামোনিয়া রূপে থাকে না এই জন্য আমরা যখন দেখবেন যখন টেস্ট করি তখন কিন্তু দুটো টেস্ট করতে হয় অ্যামোনিয়া যখন টেস্ট করি তখন দেখবেন দুটো টেস্ট করা হয় এক হচ্ছে এনএইচ ফোর প্লাস মানে অ্যামোনিয়া আয়ন রূপে থাকে এবং এনএইচ থ্রি অর্থাৎ নাইট্রেট রূপে থাকে আমরা চাষ করছি তাই আমাদের হাতে কাছে প্রতিনিয়ত এই টেস্ট কিটগুলো রাখা দরকার টেস্ট কিট না থাকলে আপনাকে অন্ধের মতো সব কিছু করতে হবে তাই অবশ্যই যেন আপনাদের কাছে এই টেস্ট কিটগুলো থাকে যদি টেস্ট কিট কিনতে করে অসুবিধা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আমি আপনাদের সাহায্য করবো এবং আমি দেখেছি যেটা যে পিএইচের সাথে অ্যামোনিয়ার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে পিএইচ বেড়ে যাওয়া মানেই যখনই দেখবেন যে অস্বাভাবিকভাবে পিএইচ বাড়ছে তখন বুঝবেন যে অ্যামোনিয়া অবশ্যই বেড়ে যাচ্ছে ওই সময় আপনাদের টেস্ট করতে হবে আর মূলত দুটো কারণে কিন্তু এই অ্যামোনিয়াটা তৈরি হয় এক হচ্ছে আমরা যে খাবারটা দেই সেই খাবারটার প্রোটিন পার্সেন্টেজের জন্য অ্যামোনিয়া তৈরি হচ্ছে আর একটি হচ্ছে মাছ ওই খাবারটা খেয়ে বা খাবার খেয়ে যখন মল ত্যাগ করছে তাদের যে স্লাসটা নির্গত হচ্ছে এই স্লাস থেকেও অ্যামোনিয়া তৈরি হয় প্রোটিন পারসেন্টেজ যখন আমরা দেখবেন যে যখন ছোট মাছ চারা মাছ থাকে তাদের যে আমরা খাবারটা দিই সেটা অনেক হাই প্রোটিন এটা অনেক ক্যাটাগরি ওয়াইজ প্রোটিনের মাত্রাটা থাকে আর মাছ যত বড় হয় তত এবং ধীরে ধীরে তার প্রোটিন পারসেন্টেজটাকে আমরা কমিয়ে নিই মাছের বডি যত বড় হয় এই বিষয়টাকে নিয়ে আমি একটা ভিডিও চাইলে আপনারা যদি চান তাহলে একটা ভিডিও আপলোড করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোন সময় কিভাবে কোন কোন মাছে কত পার্সেন্টেজের প্রোটিনের খাবারটা আপনারা দিতে দেবেন এটা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয় যে কোন সময় কত পার্সেন্টেজের প্রোটিন আপনারা খাবারটাকে মাছকে দেবেন এই বিষয়ে যদি আপনারা চান তাহলে কিন্তু আমি একটা এই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করতে পারি অ্যামোনিয়া যদি বেড়ে যায় তাহলে কিন্তু মাছের বিভিন্ন রোগ দেখা যাবে মাছ মারা যাবে চোখ বেরিয়ে আসবে বহু সমস্যার সম্মুখীন হয় তো এই জন্য অ্যামোনিয়াকে কন্ট্রোল রাখাটা আমাদেরকে প্রতিনিয়ত এটা চেকিং করে রাখতে হবে এখন অনেকের হয়তো প্রশ্ন হচ্ছে যদি অ্যামোনিয়া বেড়ে যায় তাহলে আমরা এটাকে কন্ট্রোল করবো কি উপায় অনেকগুলো উপায় আছে একে কন্ট্রোল করার আমি আজকের পাঁচটা উপায় বলছি পাঁচটা উপায়ের মধ্যে যে কোনো উপায় আপনি যদি ঠিকঠাক ইউজ করেন তাহলে আপনার অ্যামোনিয়াটা কন্ট্রোল হয়ে যাবে এক নম্বর হচ্ছে আপনার ট্যাঙ্কে যদি ভালো পরিমাণ প্লাংটন থাকে অর্থাৎ পরিমাণ মতো যদি আপনার প্লাংটন থাকে এই প্লাংটনের খাবার কিন্তু নাইট্রোজেন তাই প্লাংটন যদি জলের মধ্যে থাকে তারা অ্যামোনিয়াকে নিয়ে তাদের খাবার তৈরি করে এই কারণে ট্যাঙ্কে অ্যামোনিয়াটাকে ঠিকঠাক গ্রোথ হয়েছে কি না লক্ষ্য করা হয় যদি পরিমাণ মতো প্লাংটন আপনার ট্যাঙ্কে থাকে তাহলে অ্যামোনিয়া সবসময় কন্ট্রোলে থাকবে দু নম্বর হচ্ছে যদি কোনো কারণে আপনার অ্যামোনিয়া বেড়ে গেল তাহলে তৎক্ষণ আপনি কি করবেন এক দিক থেকে অর্থাৎ তলা থেকে স্লাসযুক্ত জলটাকে বের করবেন এবং আরেক দিক থেকে আপনি ভালো জল ট্যাঙ্কে দেবেন এতে অ্যামোনিয়াকে ধীরে ধীরে দেখবেন কন্ট্রোল হয়ে যায় তিন নম্বর হচ্ছে যদি আপনার ট্যাঙ্কে আপনি কার্বন সোর্স দেন তাহলে কিন্তু অ্যামোনিয়াকে কন্ট্রোল করা যাবে এই কার্বন সোর্স নিয়ে অনেক ডিটেলসে আরও বলা যেতে পারে কিন্তু এই পদ্ধতিটাই কার্বন সোর্সের পদ্ধতিটা যতজন মাছ চাষি চাষ করে মাছ চাষ করে তাদের মধ্যে ম্যাক্সিমাম চাষি এই কার্বন সোর্সটাকে ইউজ করে অ্যামোনিয়াকে কন্ট্রোলে রাখে এতে খুব তাড়াতাড়ি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই অ্যামোনিয়াকে কন্ট্রোল করা যায় কার্বন সোর্স মানে অনেকে হয়তো এটাকে গুলিয়ে ফেলছেন কার্বন সোর্স মানে আমরা বাজারে যে চিটা গুড় পাই ওই চিটা গুড়টাকে একটু গরম করিয়ে নেবেন ভালো করে ঘরে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো যেরকম ট্যাঙ্ক যেরকম পরিস্থিতি তার অনুযায়ী আপনাকে ওই কার্বন সোর্সটা আপনার ট্যাঙ্কে দিতে হবে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যেই আপনার কার্ব অ্যামোনিয়া কন্ট্রোল হয়ে যাবে চার নম্বর উপায় হচ্ছে বাজারে অ্যামোনিয়া কন্ট্রোলের অনেক রকম মেডিসিন পাওয়া বেরিয়ে গেছে তার মধ্যে আমার সব থেকে ভালো আমি ট্যাঙ্কেই যখন মাটি মানে জল প্রস্তুত করি তখনই আমি কিন্তু জিও দিয়েছিলাম তো জিও যদি আপনি দিয়ে দেন ট্যাঙ্কে তাহলে কিন্তু আপনার অ্যামোনিয়াটা কমে যাবে অ্যামোনিয়াটা কন্ট্রোল এসে যাবে আর পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে আপনারা একটা দড়িতে অনেকগুলো ইট বেঁধে দেবেন ইট বেঁধে দিয়ে নেটিং করবেন একবার এদিক থেকে একবার ওদিক থেকে অর্থাৎ নিচের তলাটাকে একটু ঘাঁটবেন যাতে নিচের যে বিষাক্ত গ্যাসগুলো বাইরে বেরিয়ে যেতে পারে এইভাবেও অ্যামোনিয়াকে আপনি কন্ট্রোল করতে পারেন অ্যামোনিয়া নিয়ে যদি আমি একটা ভিডিও বানাই তাহলে একটা ভিডিও তৈরি হয়ে যাবে যদি কারোর আরও ডিটেলস জানার থাকে আপনি বলতে পারেন আমি এখানে মোটামুটি যাতে আপনারা এমনই এটা কী এবং যেটা যেটা জানলে আপনি চাষ করতে পারবেন চাষ করতে কোনো অসুবিধা হবে না আমি সেইটুকুই অংশ আপনাদের বললাম তো যদি মনে হয় যে না আরও ভালোভাবে জানবো আপনারা আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই বলবো ফ্রেন্ডস এবারে আমি কথা বলবো তাপমাত্রা বা টেম্পারেচার নিয়ে মাছ টেম্পারেচার একটা গুরুত্বপূর্ণ বিষয় টেম্পারেচার মূলত তিনটি বিষয়ের উপর একদম সরাসরি ইফেক্ট ফেলে আর নাম্বার ওয়ান হচ্ছে ট্যাঙ্কের অক্সিজেনের মাত্রার উপরে ইফেক্ট ফেলে নাম্বার টু হচ্ছে পিএইচের উপরে ইফেক্ট ফেলে নাম্বার থ্রি হচ্ছে মাছের গ্রোথের উপরেও ইফেক্ট ফেলে তো টেম্পারেচার যদি আপনার কন্ট্রোল না থাকে তাহলে প্রধানত আপনি এই তিনটে সমস্যার মধ্যে ভুগবেন আমাদের দেশে দু ধরনের তাপমাত্রার মাছ চাষ করা হয় এক নম্বর হচ্ছে ঠান্ডা জলের মাছ চাষ দু নম্বর হচ্ছে গরম জলের মাছ চাষ ঠান্ডা জলে যে মাছগুলো চাষ করা হয় তাদের টেম্পারেচার চোদ্দো থেকে আঠেরো ডিগ্রির ভেতরে থাকে এবং গরমের মরশুমে বা গরমের জলে যে মাছগুলোকে চাষ করা হয় তাদের টেম্পারেচার লাগে চব্বিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে তো ফ্রেন্ডস যদি আপনার ফার্মে টেম্পারেচার কন্ট্রোল থাকে তাহলে মাছের গ্রোথ ভালো হবে জলের পিএইচ লেভেল এবং অক্সিজেন লেভেল ভালো থাকবে টেম্পারেচার নিয়ে যদি বলা যায় অনেক কিছুই বলা যেতে পারে একটা ভিডিওতে কভার করতে গেলে টেম্পারেচার এতগুলো পার্ট নিয়ে ডিটেলস বলা যাবে না যেমন ধরুন টেম্পারেচার যদি কোনো কারণে কারোর এলোমেলো হয় তাহলে টেম্পারেচারের জন্য মাছের গ্রোথ হবে না মাছের মধ্যে বিভিন্ন রোগ দেখা যাবে এবং সমস্ত রকমের প্রবলেম সৃষ্টি হবে তাই টেম্পারেচার ফিশ ফার্মিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে বলবো যারা আমরা যারা ট্যাঙ্কে চাষ করছি কিংবা পুকুরে চাষ করছি যেখানেই চাষ করি না কেন আমাদের টেম্পারেচারটা বর্তমান যে চাষ করছি তার টেম্পারেচারটা যেন চব্বিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে যদি কোনো কারণে টেম্পারেচার বেড়ে যায় তখন আমরা কি করব তখন আমাদেরকে জল পরিবর্তন করতে হবে ঠান্ডা জল মানে অন্য জায়গা থেকে জল নিয়ে এসে দিতে হবে উপরে যাতে সূর্যের আলো সরাসরি প্রচুর পরিমাণে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে এবং যদি ঠান্ড টেম্পারেচার কমে যায় তাহলে কি করতে হবে তার জন্য পলিহাউস পলিহাউস নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব যাতে শীতকালে আমরা এই গরমের মৌসুমের মাছগুলোকে চাষ করতে পারি আমার সমস্ত সেট আপ রেডি আছে তো এটা নিয়ে আমি পলিহাউস নিয়ে অবশ্যই একটা ভিডিও আপলোড করতে চাই এছাড়া আপনি বাল্ব লাগাতে পারেন পলি একটা চতুর্দিকে পলি পেপার দিয়ে ঘিরে দিয়ে একশো ওয়াট দুশো ওয়াটের বাল্ব এছাড়া এলইডি বাল্বও সূর্যের ফোটন কোন থাকে সেটা নিয়ে আলাদা আলাদা একটা টপিক যখন আমি পলিহাউস নিয়ে কথা বলবো তখন একটু বলে দেবো তো মধ্য কথা হচ্ছে ফ্রেন্ডস তাপমাত্রা কন্ট্রোল রাখা আপনার ট্যাঙ্কে ফিশ ফার্মিংয়ের জন্য অত্যন্ত গুরুত্ব এবং এই বিষয়টা ম্যাক্সিমাম যারা চাষি তারা লক্ষ্য রাখে না কিন্তু আপনা আমরা যারা চাষ করছি আমাদেরকে অবশ্যই এই টেম্পারেচারটাকে লক্ষ্য রেখে কালচার করতে হবে খেয়াল রাখতে হবে আমাদের টেম ট্যাঙ্কের তাপমাত্রা চব্বিশ থেকে তিরিশ ডিগ্রির ভেতরে যেন থাকে মানে একটা জিনিস মনে রাখবেন ফ্রেন্ডস টেন পারসেন্ট যদি টেম্পারেচারের একটু এদিক ওদিক হয় প্রায় টেন পারসেন্ট গ্রোথ নির্ভর করে এর উপরে হয় টেন পারসেন্ট গ্রোথ বেশি হবে নাহলে টেন পারসেন্ট গ্রোথ কমে যাবে এটা একটা খুব বা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই টেম্পারেচার কন্ট্রোল করা টেম্পারেচার কন্ট্রোলে রাখা বিষয়টা আপনাদের জন্য খেয়াল থাকে যারা টিডিএস মিটার কিনছে দুশো থেকে তিনশো টাকার ভেতরে যে সমস্ত টিডিএস মিটারগুলো আছে তারতেই টেম্পারেচার আপনারা পরিমাপ করতে পারবেন কোনো সমস্যা নেই সো এই বিষয়টা অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন এরপরে আমরা জানবো স্যালিনিটি স্যালিনিটি আমাদের মাছ চাষের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কি কি ভূমিকা রয়েছে এই বিষয়ের ওপরে ফ্রেন্ডস প্রত্যেক মাছের স্যালিনিটি আলাদা আলাদা হয় যেমন আমরা যদি লক্ষ্য করি আমি দেখেছি যে কাতলার ওয়ান পিপিটির যদি বেশি স্যালিনিটি হয়ে যায় তাহলে কিন্তু মাছের প্রবলেম শুরু হয় রুই ক্ষেত্রে তিন পিপিটির বেশি গেলে সমস্যা হয় এরকম প্রত্যেকটা মাছের ধরুন যেগুলো নোনা জলের মাছ সেগুলোর আলাদা সিস্টেমে করা হয় সেগুলো পনেরোশো পিপিটি থেকে পনেরো পিপিটি থেকে আঠেরো পিপিটি পর্যন্ত রাখা হয় আরও বেশিও রাখা হয় নোনা জলের মাছের ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু মিষ্টি জলের চাষ করব যখন আমাদের মা চারা মাছটা ছোটো থাকবে আমরা যেহেতু ক্যাটফিশ জাতীয় চাষ কালচার করছি ট্যাঙ্কে তাহলে যখন আমাদের চারা মাছটা ছোটো থাকবে তখন আমরা জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পিপিটির মধ্যে স্যালিনিটি রাখার চেষ্টা করব এবং মাছটা যত বড় হয়ে যাবে তখন আমরা দুই পিপিটির মধ্যে স্যালিনিটি রাখলে কোনো অসুবিধা হবে না মাছ চাষ খুব সুন্দর হবে এই বিষয় নিয়ে যদি বলা যায় তাহলে একদম সূক্ষ্ম সূক্ষ্ম করে অনেক বড় বিষয় আছে বলতে বলা যাবে কিন্তু আমি চাই না যে আপনাদের মাথায় কোনো মানে বোঝা চেপে যাক সিম্পলভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপাতত স্যালিনিটিটা আমরা যখন ছোট মাছ রাখবো তখন জিরো পয়েন্ট ফাইভ পিপিটি থেকে এক পিপিটির মধ্যে রাখার চেষ্টা করব মাছ যখন বড় হয়ে যাবে ধীরে ধীরে বড় হবে তখন আমরা টু পিপিটি পর্যন্ত স্যালিনিটি রাখতে পারি কোনো অসুবিধা হবে না আশা রাখি আপনারা পুরো প্যারামিটারটা বুঝেছেন মাছ চাষ করতে গেলে আমাদেরকে এই এই জিনিসগুলো ভালোভাবে রাখতে হবে ভালোভাবে জানতে হবে এবং কন্ট্রোলে রাখতে হবে যেমন কি ডিও লেভেল পিএইচ লেভেল স্যালিনিটি টেম্পারেচার এবং অ্যামোনিয়া কন্ট্রোল এই জিনিসগুলো যদি আপনি শিখে যান তাহলে আপনার মাছ কালচার করতে মাছ চাষ করতে কোনো অসুবিধা হবে না মাছ পালনের আরেকটা বাংলা ভাষা হলো জল পালন যে জল পালন ভালো বুঝবে উনি মাছ চাষ করতে কোনো সমস্যা হবে না জলের এই যে প্যারামিটারগুলো যদি কেউ কন্ট্রোলে রাখে তাহলে ফিশ ফার্মিংয়ে কোনো সমস্যা হবে না আপনাদের যদি কোনো সহায়তা লাগে আপনারা যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের গ্রুপে জয়েন করতে পারেন যাতে আপনার যখন যে সমস্যা হবে সেই সমস্যার সমাধান করা যায় ফ্রেন্ডস আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানান ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন আপনার একটা লাইক আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন ভিডিও আনার ক্ষেত্রে আর ফ্রেন্ডস আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আপনার একটা শেয়ার হয়তো আপনার বন্ধুর জীবনই পাল্টে দিতে পারে ফ্রেন্ডস সবাই ভীষণ ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন জয় হিন্দ জয় ভারত নমস্কার